সামনে রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন আর এই নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন তেজি হয়ে উঠছে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি প্রতিদিন চলছে বিধানসভা ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল সভা সমাবেশ থেকে শুরু করে বাড়ি বাড়ি ভোট প্রচার রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও নেতাকর্মীরা নিজ নিজ দলের সম্ভাব্য প্রার্থীদের সমর্থনে গণদেবতাদের দরজায় দরজায় কাড়া নাড়ছেন রাজ্যের হেভিওয়েট বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হল 8 নম্বর টাউন বরদলী বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে আবারও শাসক দল বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বর্তমান বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাই মুখ্যমন্ত্রীর জয় নিশ্চিত করতে আবার মুখ্যমন্ত্রীর হয়ে রাস্তায় নামলে নাগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বুধবার এমনটাই দৃশ্য দেখা গেল মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র রামনগর 3 নম্বর ওয়ার্ড এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এদিন মেয়র সাহেব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মসূচির রিপোর্ট কার্ড গণদেবতাদের হাতে তুলে দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও রাজ্যে বিজেপি পরিচালিত সরকার প্রতিষ্ঠার জন্য পদ্মচিহ্নে ভোট চাইলেন টাউন বরদলী বিধানসভা কেন্দ্রে আমাদের যিনি প্রার্থী হচ্ছেন উনি হচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমরা আমাদের বিশ্বাস আমার ধারণা যে উনি প্রার্থী হচ্ছেন দলের কাজে ব্যাপারে কোনো সন্দেহ নেই ওনার নেতৃত্বে বিধানসভা নির্বাচনে আমাদের দল যাচ্ছে কাজে উনি আমাদের এমনিতে এখানে প্রার্থী এবং মুখ্যমন্ত্রীও তো আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের রাজ্য সরকারের 5 বছরের যে উন্নয়ন কাজ হয়েছে এবং এই 8 বরদলী বিধানসভা যে কাজ হয়েছে 5 বছরে সেগুলি তুলে ধরে লিফলেটের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টির পদ্মপুর জন্য ভোট দেওয়ার জন্য আবেদন রাখছি এখানে ব্যাপক সাড়া পাচ্ছি কারণ আমাদের বরদলী বিধানসভা কেন্দ্রে এমনি আমাদের মুখ্যমন্ত্রীর গ্রহণযোগ্যতা অনেক বেশি উনি অনেক জনপ্রিয় হয়ে গেছেন ওনাকে সবাই পছন্দ করে যেই পার্টিতে যাচ্ছি রিপোর্ট পাবলিক নাও